আসসালামু আলাইকুম আমি মমতাজ কিচেন থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি দেখাব টিন কাটার টিন দিয়ে ক্যানের ড্রিঙ্ক ক্যানের টিন দিয়ে আমি কিভাবে নজেল তৈরি করি তো চলুন দেখেনি। আমি বানাবো কিছু নজেল তার জন্য আমার লাগছে কিছু ক্যান আমি এখানে ডাবের ক্যান নিয়েছি এনার্জি ড্রিঙ্ক পান্তা ড্রিঙ্ক ডাবের একটু বাদামের ডিব্বাও পাতলা টিন এরকম ক্যানের মতো যদি পাতলা হয়ে থাকে তাহলে সেটা দিয়েও হবে লাগছে কষ্টে কেচি কাটার জন্য একটা ছোট্ট একটা কেচি কাটার জন্য আর একটা তার কাটার এটা এটা দিয়ে একটু চেপে ধরার সুবিধা সুবিধাজনক তো এ দিয়ে আমি নজল কাটার আর অনেকে জানতে চেয়েছেন ফুলপিটার কাটার তো ফুলপিটার কাটার ওই যে এরকম টিন এরকমভাবে কেটে তারপরে এরকম এই যে একদম সহজ এই যে এটাকে একটা বাড়ি দিতে হবে হাতুড়া দিয়ে এখানে এই যে এই টিনটা এরকম মাঝখান থেকে এরকম ব্যাকা করে মাঝখান থেকে এরকম ব্যাকা করে এনে তারপরে এই যে এইভাবে তারপরে এই এই মিডেলেই একটু ভারী কিছু পুতা টুতা বা এই যে হ্যামার দিস্তা দিয়ে এভাবে এখানে এই এই জায়গাটাকে একটু থেতলিয়ে দিলেই জিনিসটা একদম মানে খুব সুন্দর কাটার হয়ে গেল এই যে দেখুন দেখেছেন এখন আপনি এটা দিয়ে যত খুশি তত পিঠা কাটুন আরও যত খুশি তত বানাতে পারেন আমি এই যে এরকম কিন কাটা এগুলো কেটে নিয়েছি আমি তারপর ফল ফলের ফ্রুটসের যেই ডোজাগুলি এগুলো ফলের মানে ফল কেটে এগুলো দিয়ে ডেকোরেশন করে তো এগুলো আমার কাছে অ্যাভেলেবেল যে এগুলো দিয়েও চাইলে কাজটা সারা যায় অথবা ওই যে শাশলিক কাঠির ছোটোটা দিয়েও সারা কাজ সারা যায় তারপরে যে এখানে আছে যে এগুলো এগুলো দিয়ে দাগের কাজটা সারা যায় অথবা নতুন চিরুনি বাজার থেকে কিনে এনেও সেটা দিয়ে কাজ সারা যায় তো আমি এই যে টুথপিক বেঁধে নিয়েছি তারপর ছোট্ট কাঁটা চামিচ এগুলো ওই যে ফলের ছোট বাচ্চাদের খেলার সাথে এগুলা তারপর বিভিন্ন ফলের কাটিং এর জন্য এগুলো দরকার হয় তা আমার কাছে সবই থাকে সবই আমি সংরক্ষ রাখি তারপরে যে বোতলের মুখ ওষুধের বোতলের উপরের যে কাঠটা সেটা এ ধরনের কিছু প্রবাসে কি কিছুর অভাব হয় তারপর এটা হলো আইব্রোর মুখা কাটটা যেটা দিয়ে সাইডের কাজগুলো করা হয় তো কোনো কিছুরই অভাব নেই প্রবাসে অনেকে প্রবাসের দোহাই দেয় প্রবাসে ওটা নাই সেটা নাই এখন দেখুন শুধু আমি মাত্র এখানে আমি সিম্পল কিছু দেখাইছি আরও আমার কাছে যত কিছু আছে সেটা দেখলে আপনারা হা করেই থাকবেন তো এখন আমি নজেলগুলোর কাজ যেগুলো করেছি সেটা আমি দেখাচ্ছি শেষ নজেলটা আমি বানা বানাতে শেষ করতে চাচ্ছিলাম তার মাঝখান দিয়ে আমি ফুল ফুলপিঠার এগুলো দেখালাম এগুলো যে এটা সুই তো নজেল যতগুলো আমি বানিয়েছি শেষ আরেকটা আমার বাকি রয়ে গেছে সেটা আমি সম্পূর্ণ করে ভিডিওটা শেষ করতে চাচ্ছিলাম এটা আমি এভাবে বলে আটকে নি এখন আমি সৌজাত আতকাত বইটাকে সরা করে তারপরে এইভাবে এদিক থেকে তেসরা আর এদিক থেকে তেসরা একটা দাঁত হবে এই দাঁতটা মাঝখান থেকে এটা কেটে দিতে হবে কোনা কোনি ভাবে কেটে দিতে হবে তারপর আবার এই কোনা থেকে আবার এভাবে যেতে হবে এই এভাবে যেতে হবে তাহলে আবার এখান থেকে একটা এই যে এখানে এটা ভিতরের দিকে ঢুকে গেছে এটাকে কেটে দিতে হবে এই আবার এদিকে তেসরা করে কেটতে হবে দিকে তারপর আবার এদিক থেকে তেসরা দুই দিক থেকে তেসরা করে কাটলে মাঝখানে এটাই সেইভাবে পড়বে তখন এইভাবে কেটে দিতে হবে আবার এদিক থেকে তেসরা ভাবে কেটে দিতে হবে আবার এদিক থেকে তেসরা ভাবে কাটতে হবে এই যে আবার এদিক থেকে চেষ্টা করে কাটতে হবে আবার এদিক থেকে চেষ্টা বাস হয়ে গেল আরেকটা ডিজাইন এই যে কত সহজে হয়ে গেল টিন দিয়ে ডিজাইন আমি এই ডিজাইনটা কাটলাম এটা আমার এই ডিজাইনটাও তখন কত সুন্দর হয়েছে এই এই পারফেক্ট হয়েছে যে ডিজাইনটা আমি একটু বড় বড়ই কাটছি আর একটু মেহিন করে এরকম মেহিন করেও কাটলে মেহিন হবে আর একটু ফাঁকা ফাঁকা করে দিলে একটু ফাঁকা ফাঁকা হবে এভাবেও কেটে নিতে পারেন আমার কাটার নজেল এগুলা আমি কেটে নিয়েছি শেপগুলো গুলো আমার নজেল ছয়টা নজেলের ডিজাইন কেটেছি পাতার এটা পাথার আর এটা হলো এই যে কুকি কাটার দিয়ে কিন্তু আরও মজবুত হয় কুকি কাটার এই যে জোড়া থেকে এভাবে খুলে তারপর মাঝখান দিয়ে ভেঙে এভাবে দুই ভাজ করে তারপরে একটু ভারী কিছু দিয়ে এভাবে দাবিয়ে নিলে বাস গ্যারান্টি গ্যারান্টি কাটার হয়ে যায় অনেক মজবুত যেগুলোকে ভেঙে কাটার বানানো যায় খুবই সহজ তো দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি বানিয়ে নিলাম আমার নজেল এবং পিটার কাটার তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ